আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যে বিষয়টা শিখব এবং আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো, সেই বিষয়টা হলো অটো মেসেজ বা অটো মেসেজ কীভাবে আপনি চালু করবেন, এই বিষয়টা আপনাদেরকে আজকে একটু দেখাবো। যেন কেউ আপনার পেজে মেসেজ করলে অটোমেটিক সে রিপ্লাই পায়, এটার জন্য এখান থেকে একটা অপশান আছে মেসেজিং। আচ্ছা, এটা কীভাবে পেয়েছি সেটা আমি একটু দেখাই। এই হচ্ছে আমাদের পেজ। এই পেজ থেকে প্রথমত আমরা যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর এই যে এখান থেকে মেসেজিং, তারপর এখান থেকে একটা অপশান আছে আপনার অ্যাডভান্স মেসেজিং। আমরা অ্যাডভান্স মেসেজিংয়ের মধ্যেও যেতে পারি। তো অ্যাডভান্স মেসেজিংয়ের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখেন কী কী অপশান রয়েছে এবং কী কী সিস্টেম এখান থেকে অ্যাভেলেবেল আছে। ওয়ান টাইম নোটিফিকেশান, ইনফরমেশান অ্যাবাউট পিপুল, এটা রয়েছে। মেসেজ রিসিভার কনফিগার, আর এই মেসেজিংয়ের উপর ক্লিক করলে আমি দেখি আর কী কী আছে। জেনারেল সেটিং, স্টার্টিং মেসেঞ্জার কনভারসেশন, ডিউরিং মেসেজ কনভারসেশন, ইত্যাদি ইত্যাদি এখান থেকে আছে। তো আমি এখান থেকে কী করবো, জেনারেল সেটিং এটা অন করা, তারপর জেনারেল সেটিংয়ের এই অপশান থেকে জাম্প টু সেকশন, এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার লিঙ্ক, অর্থাৎ আমাদেরকে যদি কেউ পেজের মেসেঞ্জারটা চায় তাহলে আমরা এইখান থেকে এই লিঙ্কটা এখান থেকে দিতে পারবো, এখান থেকে আমাদের এই লিঙ্কটা দিতে পারবে। তারপর হচ্ছে অটোমেটিক রেসপন্স মেসেঞ্জার, এখানে সেট আপের মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে একটা অটো মেসেঞ্জার অটোমেটিক মেসেজ করবে এরকম একটা সিস্টেম আমরা এখান থেকে চালু করব। এই যে আমরা চলে আসছি আমাদের অটোমেটিকলি ওই যে মেসেঞ্জার, এই যে অটোমেটিক রেসপন্স, এই যে পেজটার মধ্যে দেখেন খুবই সিম্পল একটা বিষয়। প্রথমত যেটা রয়েছে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা কিন্তু অফ করা এই মুহূর্তে, আমাদেরকে কী করতে হবে, অন করতে হবে। এই যে এখান থেকে অন করে দিলাম ইনস্ট্যান্ট রিপ্লাই, এবং এইটার মধ্যে আমরা এখন সেট অফ করে দিব আমাদের রিপ্লাইটা কী হবে। বাম পাশে দেখেন, ডান পাশে দেখেন দেখাচ্ছে এটা আমাদের পরে ড্যাশবোর্ডটা কেমন হবে। এডিট মেসেজ, এটার মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখান থেকে আসছে যে আমরা কি মেসেজটা লিখবো। বাই ডিফল্ট এখান থেকে একটা মেসেজ দেওয়া থাকে। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে হাই লিখার পর এখান থেকে হাই লিখলাম। লিখার পর অ্যাড কাস্টমার নেম, এটার মধ্যে ক্লিক করে এখান থেকে লিখলাম কাস্টমারের নাম। নর্মালি কাস্টমারের ফুল নেমটা দেওয়াই ভালো, অনেকে আবার কাস্টমারের ফার্স্ট নেমটা দেয়, ফার্স্ট নেম। তো আমি এখান থেকে ফুল নেম দিলাম, যেমন হাই, মনে করেন আপনাকে যে মেসেজ করবে অর্থাৎ আপনার পেজে যে মেসেজ করবে সে ব্যক্তির নাম হচ্ছে জামাল বা এম ডি জামালউদ্দিন বা এম ডি কামালউদ্দিন, তাহলে এখান থেকে আসবে হাই এম ডি কামালউদ্দিন। আমি দিলাম হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, হেল্প ইউ, এই যে আমি এতটুকু দিলাম হাউ ক্যান আই হেল্প ইউ দিয়ে এখান থেকে আমাদের এটা কি হয়েছে, ইনস্ট্যান্ট কেউ একটা মেসেজ দিলেই আপনার এই মেসেজটা চলে যাবে। হাই বা হ্যালো কোনো কিছু দিলেই এটা কিন্তু চলে যাবে, এই যে এই মেসেজটা চলে যাবে। অথবা হাউ আর ইউ দিতে পারেন, কেমন আছেন, হাউ আর ইউ, আর ইউ, আর সরি, আর ই, হাউ আর ইউ, এটাও দেওয়া যায়। তো আমরা এখান থেকে এটা সেভ করে ফেললাম। এই যে এখন কেউ মেসেজ দিলে অটোমেটিকলি এটা চলে যাবে। তারপর দ্বিতীয় যেটা অলওয়েজ মেসেজ, এটা অফ করা, এটা কী করতে হবে, এটা আমাদেরকে এখান থেকে অন করে দিতে হবে। আমি এখান থেকে অন করে দিই, থ্যাংকস ফর ইউর মেসেজ, ইউ অলওয়েজ রেসপন্ড রাইট নাও, ইউ রিড আউট। আচ্ছা, আমরা এতটুকু দিই, এখান থেকে দিলাম প্লিজ ওয়েট, প্লিজ প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, এটা দিয়ে দিলাম। তো এখান থেকে তারা কি করবে, এবং এখান থেকে আপনার একটা টাইম জোন সিলেকশন করে দিতে হবে, +6 এটের টাইম জোন সিলেকশন করে অ্যাট টাইম, আমি অর্থাৎ অলওয়েজই দিয়ে দিব আর কি, অর্থাৎ অলওয়েজ,
অলওয়েজ এই টাইমগুলো এখান থেকে এই টাইমগুলোতে ওরা কি করবে, মেসেজ করলে তাদেরকে পাবে অলওয়েজ। এই যে এটা অলওয়েজ হয়ে গেছে, এই টাইমগুলোতে প্লিজ ওয়েট। তারপর এইখান থেকে যেগুলো আছে কন্ট্রাক্ট ইনফরমেশান, লোকেশন, হাউস, এগুলো আমি অন করে দিই। ফ্রিকোয়েন্সি আস্ক অ্যান্ড কুয়েশন, আচ্ছা এরপর আমাদের এই অপশানটার মধ্যে যেতে হবে জব অ্যাপ্লিকেশন রিসিভ। আপনার যখন জবের জন্য কোনো ইয়ে করবেন, এটা অন করে দিলে বাকিগুলো অন করা সম্ভব হবে। তো এই মুহূর্তে আমরা কোনো জবের জন্য এটা করতেছি না, সেক্ষেত্রে আমি আর বাকিগুলো অন করতেছি না। তো এটা এই পর্যন্তই, দেখেন এটা এই পর্যন্ত করে দিলেই বাস এনাফ। এরপর হচ্ছে চ্যাট প্ল্যানিং, এটা আপনার প্রয়োজন নাই। আপনি ওইখান থেকে যেভাবে মেসেঞ্জার এই যে অ্যাড করেছেন, এখান থেকে কন্টিনিউয়াস রায়হান, মানে এভাবে হাই হাউ হাউ ক্যান উই হেল্প ইউ, মানে এখান থেকে এভাবে চ্যাট করতে পারবে কন্টিনিউ গেস্ট এভাবে। আর আমরা অটোমেটিক কীভাবে করতে হবে সে বিষয়টা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমাদের সব কিছু হয়ে গেছে, এডিট অ্যান্ড উপর থেকে আমরা কী করে ফেলেছি, এভরিথিং সেফও করে ফেলছি। এখন আমরা অন্য একটা আইডি দিয়ে যদি দেখি যে আসলে এটা কীভাবে কাজ করে, তাহলে কিন্তু আমরা এটাকে দেখতে পারবো। আমি একটু আপনাদেরকে দেখাই ফেসবুক থেকে। যেটা আসলে আমরা যে এতক্ষণ কাজটা করলাম সেটা কীভাবে হয়েছে বা কতটুকু পরিবর্তন হয়েছে, এখন এটার পরিবর্তনটা কী সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো। আর দেখানোর জন্য এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে লিখলাম আমাদের গান, আমাদের গান, আমাদের গান। এই যে এটা চলে আসছে, পেজটাতে একটা লাইক দিয়ে নেই। আমি একটা অন্য পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। লাইক দিলাম, তারপর সেন্ড মেসেজের উপরটা ক্লিক করলাম। দেখেন সেন্ড মেসেজের উপরটা ক্লিক করলাম, সেন্ড মেসেজের উপর ক্লিক করার পর পেজটা কিন্তু একেবারে নিউ একটা পেজ। এখান থেকে আমি দিলাম হাই, টোটাল একটা পেজ। এই যে দেখেন থ্যাংক ইউ মেসেজ, উই আর অ্যালাউ অ্যান্ড ক্যান নট প্লিজ রেসপন্স রাইট নাও, প্লিজ ওয়েট। এই যে এখান থেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক এটা চলে আসছে। তো আমরা এই কাজটা এখান থেকে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখিয়েছি এখান থেকে আমরা এটাই করেছি। এবং আমাদের ওই পেজে ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাই তো অন করা, তারপর হচ্ছে অলওয়েজ মেসেজ এটা অন করা। তো এখন আমরা এই যে এতটুকু আমরা করেছি। এখন আমি যদি আপনাকে একটু আমার আবার হোম পেজে নিয়ে যাই, ব্যাক করে একেবারে হোম পেজে, এই যে আমাদের গান, কারণ একটা আইডি থেকে একটা মেসেজ আসছে এবং কি মেসেজটা আসছে এখান থেকে এটাও দেখা যাবে। আচ্ছা আমি এখান থেকে ওইভাবে না, আচ্ছা আমি একটা নিউ ট্যাব ওপেন করে আপনাদেরকে এখান থেকে দেখাই ফেসবুকে ওইটা এখানে কি মেসেজটা আসছে। এবং আমার এখানে যে মেসেজটা আসছে এটা কিন্তু ওরা দেখাবে, যে মেসেজটা ওই যে অন্য একটা আইডি থেকে আসছে এটা কিন্তু এখান থেকেও দেখা যাবে। তো আমি কই পেজে গেলাম, পেজ থেকে আমাদের বর্তমান যে পেজটা নিয়ে আলোচনা করছি সেটা কোন পেজ, আমাদের গান, এই যে আমাদের গান, এই পেজটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো এই আমাদের গান এই পেজটার মধ্যে এখন এখানে কি হয়েছে, একটা মেসেজ কি হয়েছে চলে আসছে। আচ্ছা এই মেসেজটা যে চলে আসছে আমরা এই মেসেজটা কোথায় থেকে দেখতে পাবো, আমি এখান থেকে মেসেজের বাটনটা অ্যাড করে নিই, অ্যাড বাটন এটার মধ্যে একটা ক্লিক করলাম। কি এই যে সেন্ড মেসেজ, এই যে এটাকে সেভ করে দিলাম। আচ্ছা এই যে আমাদের বাটনটা আসছে মোর থেকে, আমাদের এখান থেকে যে আমরা কিছুক্ষণ আগে অনেকগুলো অপশান অ্যাড করেছি এগুলো কিন্তু এই যে সার্ভিস ট্যাব,
এগুলো কিন্তু ছিল না, বাট এখন কিন্তু এগুলো আছে। এখন কিন্তু এখানে এগুলো আছে, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু এখান থেকে এগুলো আছে। গেট মেসেজ, পুস্ট, আমরা যদি কোনো কিছু পুস্ট করতে চাই মেসেজের মাধ্যমে তাহলে এখান থেকে পারবো। যেহেতু আমি এখান থেকে এটা দেখাচ্ছি না, তো আমি যেটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে মেসেজ সেটিং, মেসেজিং। এখান থেকে আসছে অ্যাডভান্স মেসেজিং, আমি একটু ব্যাকে যাই, মেসেজটা দেখে নিই। আমাদের পেজের এখন অনেকগুলো আপডেট হয়, মেসেজটা এই পাশে নেই। আমাদের গান, গ্রুপ, মোর রিভিউস, প্রমোশন, এখান থেকে মেসেজটা অবশ্যই চলে আসছে, বাট এই মুহূর্তে দেখাচ্ছে না। আচ্ছা, এটা নিউ পেজ, তো সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। ওই সরি, এই যে এখান থেকে ইনবক্স, আমি ভুল করেছিলাম, এই যে ইনবক্স, এই ইনবক্সের মধ্যে দেখেন একটা মেসেজ চলে আসছে। কি মেসেজটা করছিল? ওই যে হাই, ফ্রিল্যান্সার ইনকাম বিডি থেকে এই মেসেজটা আসছিল, হাই হাই লিখে এই মেসেজটা আসছিল। সেট আপ অটোমেটেড রেসপন্স, এটা তো অটোমেটেড রেসপন্স করাই আছে। হাই হাই হাউ আর ইউ, এই যে এটা অল টাইম অটোমেটেড করা। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এটা কেমন হয়েছে বা কীভাবে হয়েছে অটো মেসেজ সিস্টেমটা। তো আশা করি অটো মেসেজ সিস্টেমটা চালু করা এবং কীভাবে সেট আপ করবেন এই সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারছেন। একটু ট্রাই করবেন, তারপর কোনো প্রবলেম হলে অবশ্যই নক দিবেন। সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। নেক্সট পর্বে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন।